হ্যালো বন্ধুরা, আপনারা আছেন হিস্টোরি অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস চ্যানেলে। নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। এবার শুরু করা যাক মূল টপিক নিয়ে। চিত্তরগড় দুর্গটি চিত্তরগড় বা চিত্তর দুর্গ নামেও পরিচিত। এটি ভারতের বৃহত্তম দুর্গগুলির মধ্যে একটি। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দুর্গটি ছিল মেওয়ারের রাজধানী এবং বর্তমান চিত্তরগড় শহরে অবস্থিত। এটি 180 মিটার উচ্চতার একটি পাহাড়ের উপরে বিস্তৃত 280 হেক্টর এলাকা জুড়ে বেরাজ নদী দ্বারা নিষ্কাশিত উপত্যকার সমভূমির উপরে। দুর্গটি 65টি ঐতিহাসিক স্থাপন রয়েছে, যার মধ্যে 4টি প্রাসাদ, 19টি বড় মন্দির, 20টি বড় জলাশয়, 4টি স্মৃতিসৌধ এবং কয়েকটি বিজয় টাওয়ার রয়েছে। 2013 সালে কম্বোডিয়ার নমপেনে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির 37তম অধিবেশনে রাজস্থানের অন্যান্য 5টি দুর্গের সাথে চিত্তরগড় ফোর্ট রাজস্থানের পার্বত্য দুর্গ নামে একটি গ্রুপ হিসাবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল। এবার জেনে নেওয়া যাক হিস্টোরি। চিত্তরগড় গড় মানে দুর্গ, কে মূলত চিত্রকূট বলা হতো। এটি স্থানীয় মরি রাজপুত শাসক চিত্রাঙ্গনা মরি দ্বারা নির্মিত বলে জানা যায়। এটি কিংবদন্তি অনুসারে দুর্গের নামটি এর নির্মাতার কাছ থেকে নেওয়া হয়েছে। আরেকটি লোক কিংবদন্তি বীর ভীমকে দুর্গ নির্মাণের জন্য দায়ী করে। এটি বলে যে ভীম এখানে মাটিতে আঘাত করেছিলেন, যার ফলে একটি বড় জলাশয় তৈরি হয়েছিল। ভীম দ্বারা কথিত জলাশয়টি বিমলাত কুণ্ড নামে একটি কৃত্রিম ট্যাঙ্ক লিপির ওপর ভিত্তি করে 9ম শতাব্দীর বেশ কিছু ছোট বৌদ্ধ স্তূপ জাইমাল পাট্টারদের দ্বারে পাওয়া গেছে। গুহিলা শাসক বাপ্পা রাওয়াল 728 খ্রিস্টাব্দ বা 734 খ্রিস্টাব্দে দুর্গটি দখল করেছিলেন বলে জানা যায়। একটি বিবরণে বলা হয়েছে যে তিনি যৌতুকে দুর্গটি পেয়েছিলেন। কিংবদন্তির অন্যান্য সংস্করণ অনুসারে বাপ্পা রাওয়াল বা মরিসদের কাছ থেকে দুর্গটি দখল করেছিলেন। ঐতিহাসিক R.C. মজুমদার তথ্য করেন যে 725 খ্রিস্টাব্দের দিকে আরবরা উত্তর পশ্চিম ভারত আক্রমণ করলে চিতোরে মরিস মৌর্যরা রাজত্ব করেছিলেন। আরবরা মরিসদের পরাজিত করেছিল এবং ফলস্বরূপ বাপ্পা রাওয়ালের অন্তর্ভুক্ত একটি সংঘের কাছে পরাজিত হয়েছিল। আর বি সুমানি তব্দ দিয়েছিলেন যে বাপ্পা রাওয়াল প্রথম নাগভট্টের সেনাবাহিনীর একটি অংশ ছিলেন। কিছু ইতিহাসবিদ এবং কিংবদন্তির ঐতিহাসিকতা নিয়ে সন্দেহ পোষণ করেন এই যুক্তিতে যে গুহিলারা পরবর্তী শাসক আল্লা তার রাজত্বের আগে চিত্তর নিয়ন্ত্রণ করেনি। চিত্তর আবিষ্কৃত প্রাচীনতম গুহিলা শিলালিপিটি তেজ সিংহের রাজত্বকালের 13 শতকের মাঝামাঝি। এটি চিত্রকূট মহাদুর্গা চিত্তরের মহান দুর্গ উল্লেখ করেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব বাটনে হালকা ক্লিক করে দেন। ধন্যবাদ সবাইকে।